আমাদের অনেক সময় ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায় এবং শ্বাস নিতে পারে না। তো এই ক্ষেত্রে কি করণীয়, কোন ওষুধটি ব্যবহার করলে মাত্র এক মিনিটে আপনার বন্ধ নাক খুলে যাবে এবং শ্বাস প্রশ্বাস নিতে পারবেন অনায়াসে, আজকের এই ভিডিওতে আপনারা তা জানতে পারবেন। তো বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে তো একটু রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ম্যানথল কিস্ট্রাল। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ম্যানথল কীভাবে ব্যবহার করবেন এবং কতটুকু পানি দিয়ে ব্যবহার করবেন, আর এটি ব্যবহার করার ফলে আপনার শ্বাস প্রশ্বাস এবং বন্ধ নাক খুলে যাবে মাত্র এক মিনিটে। তো পুরো ভিডিওটি জুড়ে বিস্তারিত আলোচনা হবে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আমরা এই ম্যানথল কীভাবে ব্যবহার করব তা এ টু জেড প্র্যাকটিক্যালভাবে আপনাদের তা দেখিয়ে দেব। প্রথমে আমরা একটি পাত্রে আড়াই থেকে হাফ লিটার পানি নিলাম, গরম ফুটন্ত গরম পানি। এখন এই গরম পানির মধ্যে আমরা এই ম্যানথল, বন্ধুরা আমরা এই ম্যানথল দুই থেকে তিন টুকরা ম্যানথল আমরা কী করব, এই গরম পানিতে ফেলে দেব। গরম পানিতে ফেলানোর পর আমরা একটি তোয়ালে বা গামছা নিয়ে যতটুকু সম্ভব ঢেকে, তারপর এভাবে আমরা নাক দিয়ে এবং মুখ দিয়ে শ্বাস নিতে থাকবো। তো এভাবে দু থেকে তিন মিনিট আপনারা শ্বাস নেবেন। বন্ধুরা, দেখে নিলেন কীভাবে ম্যানথল ব্যবহার করতে হয়, আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন। আর এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানতে পারেন, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে যে কথাটি বারবার বলে থাকি, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন, আলো থেকে দূরে ঠান্ডা এবং শুকনো জায়গায় ওষুধ সরবরাহ করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।